পরকীয়ার অপরাধে দুই সন্তানের পিতা এবং প্রেমিকাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়ক পেটালো এলাকাবাসী। দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া আইসিনগর মুন্ডা বস্তি এলাকার দুই সন্তানের পিতা এলাকার এক যুবতীর সাথে প্রেমে মজেছে। একই এলাকায় তাদের দুজনের বাড়ি। দুই সন্তানের পিতা যুবতীর বাড়িতে যাওয়া আসা ছিল প্রায় সময়ই। চোখে চোখ পড়তেই যুবতীর প্রেমে ফিদা হয়ে যায় দুই সন্তানের পিতা। এরপরে শুরু হয় একে অপরের প্রতি ভালোবাসার আদান প্রদান। এই ভালোবাসা এমনই উতলে উঠেছে একেবারে ফষ্টিনষ্টিতে, বাড়ির লোকজনেরাও গুণাক্ষরে টের পায়নি। অবশেষে যুবতীর ভাইয়ের স্ত্রী অর্থাৎ বৌদির হাতে ধরা পড়ল দুজন। এই বিষয়টি বৌদি যখন ভাইকে জানাতো, ভাই বিশ্বাস করতো না বোন এরকম কাজ করবে, উল্টে নিজের স্ত্রীকে মারধর করতো বোনের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে বলে। এরপরে শনিবার সকালে ফষ্টিনষ্টি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল নাগর সহ যুবতী এলাকার কিছু যুবকের হাতে। ধরা খাওয়ার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাগর, কিন্তু এলাকাবাসীরা সবাই মিলে যুবতী এবং তার নাগরকে ধরে বৈদ্যুতিক খুঁটির সাথে নাগরকে বেঁধে বেধড়ক পেটায়। খবর দেওয়া হয় মেয়ের বাড়ি ও নাগরের বাড়ির লোকজনদের। খবর পেয়ে নাগরের প্রথম স্ত্রী, দুই সন্তান, নাগরের বাবা, ভাই ছুটে আসে। স্বামীর এই অবস্থা দেখে নাগরের স্ত্রী বলে উঠল, উভয়কে বিয়ে করানো উচিত, বিয়ের পর আর বাড়িতে যেতে তার স্বামী পা না রাখে, এই বলে কান্নায় ভেঙে পড়ে প্রথম স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু নাগর সহ যুবতীকে আনতে বাধা দেয় সেখানেই সংশ্লিষ্ট শাসক দল বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে সকল এলাকাবাসী। গ্রামে বসে সলিসি সভা, মোটা অঙ্কের টাকা দাবি করে যুবতীর বাড়ির লোকজন, কিন্তু ছেলের পক্ষ থেকে এত টাকা দিতে রাজি না হওয়ায় মীমাংসা ভেস্তে যায়। পুনরায় খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। এখন দেখার বিষয় নাগরের পরকীয়া প্রেম কোথায় গিয়ে দাঁড়ায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।